আমি যেখানটা দাঁড়িয়ে আছি পটুয়াখালী লোহালিয়া নদীর তীরে দাঁড়িয়ে আছি। আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটি খেয়াঘাট রয়েছে। এই খেয়াঘাটে আসলে যারা সারা দিনের যে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা এখানে প্রতিদিন শহরে আসেন, কাজ করেন, আবার তাদের গ্রামে বাড়ি ফিরে যান। আসলে যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে পটুয়াখালীর যে পৌষের শেষের দিকে যে পটুয়াখালীতে যে সত্য প্রভাব হয়েছে 7 দিন যাবৎ, এই সত্য প্রভাবের ফলে সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ আছে, তাদের মধ্যে আসলে তাদের আয় এবং তাদের সংসার চালাতে অনেকটাই কষ্ট হয় তেমনটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া আজকে আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকালবেলা 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যার ফলে হচ্ছে যে পটুয়াখালীতে শীতের প্রভাবের কারণে জনজীবনে যে একটা স্থবিরতা নেমে এসেছে। তেমনই একজন আমরা এখানে যে খেয়াঘাটের একজন মাঝি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। তিনি আসলে আমাদেরকে জানাবেন তার সমস্যার কথাগুলো যে এবং এই এই যে কুয়াশা এবং এই ঠান্ডার কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আপনারা, আপনারা বলেন তো আমাদেরকে। কুয়াশার কারণে যাওয়া যায় না, চলন যায় না, আসা যাওয়া যায় না। কুয়াশা 9টা 10টা পর্যন্ত কুয়াশা থাকে, আসা যাওয়া যায় না। ঠান্ডার কারণে আসা যায় যে আসলে কুয়াশা থাকার কারণে তাদের যে খেয়া চালাতে অনেক সমস্যা হয়, এই যে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে তারা তাদের ঠিক মতো তারা তাদের গন্তব্যে পৌঁছাতে তাদের অনেক ঝামেলা হয়। আসলে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যারা রিক্সা শ্রমিক রয়েছেন, অটো চালক রয়েছেন এবং যারা চায়ের দোকানদার রয়েছেন তারা আমাদেরকে একই কথা বলেছেন যে আসলে এই অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে মানুষ ঘর থেকে যারা একমাত্র শুধু কাজের কারণেই তারা ঘর থেকে বের হয়, কাজ না থাকলে তার অনেক মানুষই এখন ঘর থেকে বেরোচ্ছে না শুধু ঠান্ডার কারণে। অতিরিক্ত মানুষের জ্বর, সর্দি, কাশি এই ঠান্ডার কারণে হয়েছে। মানুষের একটু আসা যাওয়া, অনেক কুয়াশার কারণে একটু চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা লাগে মালা, নামতে পারতে আছে না ঘরে গুনিয়া, আমার কথা 8টায় মানে বাজে 9টা। শীতে গ্রামে কাম কাজ করণ যায় না, এই জ্বর জ্বরে সর্দি কুয়াশার বাইরে নামান যায় না। সমস্যা তো আর বেচা কিনের অবস্থা খুবই খারাপ, শীতের অবস্থা বেচা কিনে নাই, জিনিসপত্র দাম বেশি, যে বেচা কিনা করি হ্যাঁ দেয়া মানে সংসার চালানো যায় না। দিনে দিনের যে অবস্থা এতে খালি সুদের টাকা আইন একসার চলা লাগে, প্রত্যেক দৈনিক ঘাটতি হইতেই থাকে, ঘাটতি হইতেই থাকে। এখন তো শীতে মানুষজন কমায় কম ই করে, যাত্রা যাত্রী তো কম করে, হইতে বেচা কিনে কমে গেছে। তো ঠান্ডা ফড়া পড়ার কারণে ঠান্ডাজনিত রোগও বেড়েছে, শিশুদের রোগ বেড়েছে। পটুয়াখালী বিশেষ হসপিটালে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে শিশুদের ঠান্ডাজনিত রোগের কারণে প্রচুর শিশু সেখানে ভর্তি হয়েছেন। আমরা দেখেছি সেখানে এক একটি বেডে 2-3 জন করেও শিশু রাখা হয়েছে নিউমোনিয়া এবং অন্যান্য রোগে আক্রান্তর কারণে। এই এই আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে এই সত্য প্রবাহ নাকি আরও 2-3 দিন পর্যন্ত থাকবে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। তবে আর একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালীর এই শীত বাড়ার কারণে যে সমস্যাগুলো মানুষের মধ্যে হচ্ছেন তারপরও তারা তাদের নিজেদের কর্মে এসেছেন, কাজ করছেন এবং তাদের তাদের আয়ের পথকে তারা চালিয়ে যাচ্ছেন তাদের সংসার চালানোর জন্য। কে এম শাহাদ হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।